সবসময় মেহমান আসার আগে চেষ্টা করি সবকিছু গুছিয়ে নিতে, তবে এবার আর তা হলো না। মেহমান একদিন আগেই হুট করে চলে আসলো। কথায় আছে না, আল্লাহ যা করেন সবকিছুর মধ্যেই মঙ্গল আছে। তো মধ্যবিত্ত হয়ে যতটুকু পারি সাধ্যের মধ্যে মেহমানকে আপ্যায়ন করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আর আপনাদের আরও একটি ডেইল ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কিন্তু আমি একদম ভোরের থেকে ভিডিও শুরু করেছি, একদম সকালে রান্না করার থেকে। আর আজকে হচ্ছে আমার বাসায় কিন্তু মেহমান আছে, আর গতকাল রাতেই চলে আসছে। মেহমান আসার কথা ছিল আর একদিন পরে, তবে বুধবারের দিন রাতে হঠাৎ করে চলে আসছে। তো যা কপালে আছে বা যা ঘটে তার মধ্যেই সবসময় মঙ্গল লেখা থাকে, আর এটা আমি সবসময় বিশ্বাস করি। তা আজকে হচ্ছে আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে ভাত উঠিয়ে দিলাম। আর আমাদের ঘরে বা আমরা বা মেহমানরা সবসময় দেখা যায় সকালে নাস্তাটা ভাত খেয়েই থাকি। তো ভাত উঠিয়ে দিলাম, সাথে হচ্ছে একটু কলার পেঁপে ভর্তা দিয়ে দিয়েছি। আর দুপুরে যে রান্না করব হালকা পাতলা, তো ওটার জন্য মাছ, ছোট মাছ আর বড় মাছ বের করে নিলাম। এখন চলে আসলাম বেলকনিতে। আসলে দুই একদিন হলো তো একদমই নাগারে বৃষ্টি হচ্ছে, দেখা যায় বৃষ্টি ছেড়ে যাচ্ছে, তবে রোদ ওঠে না। তো বৃষ্টি হলে তো বেলকনিতে যে কয়টা গাছ আছে তো এই কয়টা দিয়েই অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় বেলকনিটা হাতে ভালোভাবে মুছে না নিলে একদম বিশ্রী লাগে। তো এই কারণে আমি হচ্ছে চলে আসছি বেলকনিতে, গাছগুলো সরিয়ে তারপরে ভালোভাবে মুছে দিলাম। আর আমার এই বাসায় তো যেহেতু একদম একটাই বেলকনি, তাও আবার একদম ছোট, তো এই কারণে আমি কিন্তু গাছ ধীরে ধীরে কমিয়ে ফেলছি, আর নতুন করে কোনো গাছ আনছি না। ইনশাল্লাহ সামনে নতুন করে কিছু প্ল্যানিং আছে, আর ধীরে ধীরে আপনারা আমার সাথে থাকলে তা দেখতে পারবেন। তো কী ঘটে আসলে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো বেলকনিটা হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে একটু মুভ করে নিলাম। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন না, একটু রং লাগা আছে, তো এটা আমি ভাবছি যে কোনো একটা সময় নিয়ে একটু উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে স্প্রে রং, ওর বাবা কি যেন রং করতে গিয়ে এখানে লেগে গেছে। আসলে বলছিলাম না যে মেহমান আসার আগে সবসময় আমি সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, একদম বাটো ঘষা থেকে শুরু করে বাজার ঘাট সব কিছু, এভরিথিং। তো এবার আর তা হয়নি যেহেতু মাসের শুরু, আর আমার এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের দিন করা, আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, মোট 5 দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তবে বিশ্বাস করবেন কি না জানি না, আপনারা আমাকে মিস করেছেন কি না জানি না, তবে আমি কিন্তু অনেক বেশি আপনাদের কমেন্টগুলো মিস করেছি। কারণ আমি তো নতুন ভিডিও না দিলে আমার আপুরা এসে সুন্দর কমেন্ট করে না, আর 5 দিন পর ভিডিও দিতে এসে আমার মনে হচ্ছে যে মনে হয় 1 মাস পর আমি ভিডিও দিচ্ছি। আসলে রেগুলার ভিডিও দিতে দিতে এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে, আপনাদের সাথে একদিন ভিডিও শেয়ার না করলে মনে হয় অনেক বেশি অস্থির লাগে। তো যাই হোক, আমি কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হাজবেন্ডের সাথে বাইরে চলে আসছি। ওই যে বুথে হচ্ছে সে টাকা তুলতে গেছে, এখন যাব হচ্ছে বাজারে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর পূজার ছুটি, তো সবাই হচ্ছে দেশে ছুটছে। রাস্তাঘাটে দেখলাম যে অনেক বেশি জ্যাম, এই যে আমি যে দাঁড়িয়ে আছি তো এইখানটাতেও দেখলাম অনেক বেশি জ্যাম বেজে গেছে। আমি হচ্ছে এখন সাভার বাজারে যাব, নিউ মার্কেটের পাশে যে মাছের বাজারটা, তো ওখানেই যাওয়ার জন্য চলে আসছি। তো এই যে এখানে আমাদের বাইকটা রেখে ওর বাবা হচ্ছে গেছে টাকা উঠাতে, তো আমি একদম বাজারে চলে আসছি। আর দেখা যায় আমি বাইরে গিয়ে কিন্তু খুব বেশি একটা ভিডিও করি না সব সময়, হঠাৎ যখন দেখি যে মানুষজন কম বা এখানে একটু করা যাবে তো তখনই একটু ক্যামেরাটা অন করি। তো এখানে থেকে একটা হচ্ছে কাতল মাছ নিয়েছি, তো এটা হচ্ছে একটু পিস করে কেটে নিচ্ছিলাম, মানে আস্ত রেখে শুধু বলছিলাম যে একটু কেটে দেন আর বাসায় গিয়ে যাতে করে আমি সাইজ করতে পারি। তো এই যে আমি বাসায় চলে আসছি, আর যেহেতু বাবুকে রেখে গেছিলাম আমার যা আর শাশুড়ির কাছে, আপনাদের তো বলাই হলো না আসলে মেহমানকে আসছে আমার যা আসছে তার এক ছেলেকে নিয়ে, আর আজকে হচ্ছে আমার ভাসুর আর তার আর এক ছেলেকে নিয়ে আজকে আসবে। তো যেহেতু বাজার ঘাট করা নেই, তো মেহমানকে বাসায় রেখে আমার বাধ্য হয়ে বাজারে যেতে হয়েছে। আর এখানে আসার পরে হচ্ছে আমার যা সব কিছু কেটে নিচ্ছিল,
এখানে আমি যা বাজার করে নিয়ে আসছি সেগুলো এই যে বক্স করে রেখে দিচ্ছি। আর বাজারটা একটু বেশি করে করেছি, তবে পুরো মাসের বাজারটা করেই নাই, যেহেতু মেহমানের উপরে অনেক বেশি চাপ যাবে, এটা আমি পরে একা করে নিব। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা হচ্ছে এই যে আমি বাজারগুলো একসাথে করেছি আজকে, কিন্তু আমার বাজার গুছাতে একদমই প্যারা লাগে নাই। আসার পরে তো আমি বাবুকে নিয়েছিলাম, আমার জা শাশুড়ি কিন্তু পুরো বাজারটা গুছিয়ে ফেলেছে। শুধু যখন আমি বক্সে মাছগুলো রাখবো তখন আমি উঠাচ্ছিলাম, তো মা বলছিল তুমি তোমার মতো করে উঠিয়ে রাখো, যেহেতু তুমি পরে খাবা তো কতটুকু করে রাখবা তুমি ভালো জানো। তো এই কারণে আমি হচ্ছে মাছগুলো নিজে বক্স করে রেখে দিলাম। আমি সব সময় এভাবে করে ফ্রিজে মাছ রেখে থাকি, মাছ আর মুরগি। আর গরু মাংসটা আমি এমনিতেই রাখি, ওর মধ্যে কোনো পানি দেই না। তো আপনারা কিন্তু চাইলে এভাবে করে বক্স করে একটু পানি দিয়ে মাছ রাখার চেষ্টা করবেন, দেখবেন 3-4 মাস পরেও যদি সেটা আপনি বের করে খান একদম ফ্রেশ লাগবে, মনে হবে আজকে কিনে নিয়ে আসছেন মাছ। তো এই যে আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর যেগুলো মানে 2-1 দিনে খেয়ে ফেলবো সেগুলো হচ্ছে বড় ফ্রিজে রেখে দিলাম। তো এই জায়গাটা তো একদম হচ্ছে মাছ কাটাকাটি করা হয়েছে, তো ভাবলাম একটু স্যাভলন পানি দিয়ে হচ্ছে একটু মুছে দেই। তো পরে হচ্ছে ঘর মপ করব, কারণ এখনও অনেক কাজ বাকি, রান্না হচ্ছে। আর আমি যে সকালে ছোট মাছ আর একটা পাঙাশ মাছ বের করে রেখে গেছি ওগুলো কিন্তু রান্না হয়ে গেছে। আমি মাকে বলে গেছিলাম যে আমি আসার আগে এগুলো রান্না করে ফেলবেন, এতে করে আসার পরে যেটা নিয়ে আসবো সেটা রান্না করলে হয়ে যাবে। তো এই যে আজকে কিন্তু কাজ করতে খুব বেশি একটা গায়ে লাগে নাই, তো এই কারণে মনে হয় যে আসলে আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন ওইটাই আমাদের জন্য মঙ্গল। আমরা অনেক সময় দেখা যায় অযথা টেনশন করি। তো ভিডিওর এই প্রান্তে এসে আপনারা যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখন চলে আসছি বাথরুমে। আমি 3টা বালতির মধ্যে কাপড় ভিজিয়ে রেখে গেছি, তো ওইগুলো ধুইলাম। ধুয়ে হচ্ছে আবার রান্নাঘরে আসছি, আমার যা ডাকছিল। তো আমি হচ্ছে আজকে আলাদা করে 3টা মাছ নিয়ে আসছি বারবিকিউ করার জন্য, যেহেতু বাসায় মেহমান আসছে আর এগুলো কিন্তু একা একা খেলে খুব বেশি মজা লাগে না। তো এই কারণে ভাবলাম যে আজকেই নিয়ে যাই, আর আমার যাকে দিয়ে বানানো যাবে, এতে করে কষ্টও কম হবে আর সবাই মিলে খাওয়া হবে। তো এই জন্য আজকে মাছটা রেডি করবে। তো এই কারণে আমি যেহেতু ভিডিও করি, তো এই কারণে আমার যা ডাকছিল যে এসেও আসো, যে আমি এটা মাখাবো তো ভিডিও করো, তো এই কারণে চলে আসলাম। তবে এই যে মশলাগুলো দেওয়ার সময় আমার ননাসের জামাই ফোন দিছে, পরে তার সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু মেরিনেট হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে। এই সময় আপার সাথে যখন কথা বলছিলাম, মানে আমার ননাস, তো আপুকে বলছিলাম যে আপনারা কালকে চলে আসেন, কালকে যেহেতু শুক্রবার আগামীকাল। তো আপু বলছিল যে দেখি তোমার দুলা ভাইকে রাজি করাতে পারি কিনা, তাহলে যাব। আসলে এখন তো ছুটি হলেও একদম কম সময়ের জন্য ছুটি হয়েছে, দেখা যায় পূজার ছুটি তো আর অতটা পাওয়া যায় না। তো তার ছেলে মেয়েরও আবার পড়াশোনা আছে, তো সেই দিক দিয়ে চিন্তা করে দেখি কালকে যদি আসে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আমরা মাছগুলো হচ্ছে একদম ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে কালকের জন্য রাখছি, কালকে এটা করব বারবিকিউ। তো এখানে আমি বাজার থেকে হালকা পাতলা শুকনা বাজার করেছি, আর পুরো বাজারটা করতে গেলে দেখা যায় আরও বেশি সময় চলে যাবে। তো এই কারণে হালকা পাতলা যেগুলো একদমই শেষ হয়ে গেছে সেগুলো শুধু কিনে নিয়ে আসছি আজকে, আর ওগুলোই দেখলাম যে কিছু রিফিল করে রেখে দেয়। এগুলো যেহেতু শেষ হয়ে গেছে পরে আবার লাগবে রান্নাঘরে ঢুকলে। আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমি বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি রেগুলার ভিডিও দেখতে চান অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনারা ইচ্ছা করলে তা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু আমি কয়েকদিন পর ভিডিও শেয়ার করছি, তাই আর আপুদের কোনো কমেন্ট আজকে পড়লাম না, কারণ দেখা যায় কয়েকদিন আগের কমেন্টগুলো পড়লে খুব বেশি একটা ভালো লাগে না। তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমার বাবুর বয়স কত, আপু ওর হচ্ছে 5 মাস। তো আমার এখন কিন্তু আপুর নামটাও খেয়াল নেই, আর আমি এখানে কোনো স্ক্রিনশট দিয়েও রাখি নাই যে দেখে আপুর নামটা জানাবো। তা আপু তুমি যদি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করো, আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
তো এখানে হচ্ছে সব কিছু করে নেওয়ার পর আমি রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কিচেনের এই কাউন্টার টপটা। আর আমার হচ্ছে আগে যে অয়েল জারগুলো ছিল সেগুলোর ক্যাপ নষ্ট হয়ে গেছে, তো এই কারণে ওর মধ্যেই তেলগুলো রাখছি এখন। তো দুপুরে যে রান্না হচ্ছে সেগুলো এক পলকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।